আউটডোর অ্যাক্টিভিটিস, স্পোর্টস অ্যান্ড রাফ ইউজের জন্য অনেকে রেগুলার স্মার্ট ওয়াচগুলো প্রেফার করেন না, কারণ ডিজাইন অ্যান্ড ডিউরেবিলিটির দিক থেকে রেগুলার স্মার্ট ওয়াচগুলো অনেকাংশে এক্সপেকটেশন মিট করতে পারে না। ঠিক তাদের কথা চিন্তা করে স্মার্ট সব ফিচারের সাথে বানানো হয় রাগের স্মার্ট ওয়াচগুলো, যা আপনাকে টাফ অ্যান্ড এক্সট্রিম কন্ডিশনে দিবে বেস্ট সাপোর্ট। তেমনি বাজেট সেগমেন্টে মোস্ট হাইপ দুটি স্মার্ট ওয়াচ কসপেট ট্যাঙ্ক T2 এবং কসপেট ট্যাঙ্ক T3 নিয়ে আলোচনা করবো আজকে। কার জন্য কোনটা পারফেক্ট বলবো বিস্তারিত। ডিজাইন অ্যান্ড ডিউরেবিলিটি নিয়ে কথা বলতে গেলে ট্যাঙ্ক T2 এবং T3 প্রায় একই রকম। স্টেইনলেস স্টিলের বিল্ট এবং US মিলিটারি স্ট্যান্ডার্ড সার্টিফাইড হওয়ার ফলে যে কোনো হার্শ কন্ডিশনেও এটি থাকবে একদম সেফ। এর সাথে আছে 580M অ্যান্ড IP69K ওয়াটারপ্রুফ রেটিং। IP69K বলতে বোঝায় আপনার স্মার্ট ওয়াচটি কমপ্লিটলি ডাস্ট, হাই টেম্পারেচার এবং পানির নিচের অতিরিক্ত চাপ সহ্য করতে সক্ষম, যার ফলে আপনি স্মার্ট ওয়াচ দুইটি পরে পানির নিচের 50 মিটার পর্যন্ত সুইমিং কিংবা ডাইভিং করলেও কোনো সমস্যা হবে না। দুটি স্মার্ট ওয়াচেই আছে 1.43 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে, যা খুবই কালারফুল এবং আউটডোর লাইটেও এটি বেশ ব্রাইট। তবে কসপেট ট্যাঙ্ক T3 এর ডিসপ্লে প্রোটেকশনে কর্নিং গরিলা গ্লাস 3 থাকায় প্রোটেকশনের দিক দিয়ে এটি এগিয়ে থাকবে। কসপেট ট্যাঙ্ক T2 তে থাকছে রিয়েলটেক H763EW চিপসেট, অন্যদিকে T3-তে অ্যাকশনস ATS3085L চিপসেট, যা দুটি স্মার্ট ওয়াচেই ফিটনেস ট্র্যাকিং, কানেক্টিভিটি সহ অন্যান্য টাস্কগুলো বেশ ভালো ম্যানেজ করতে পারে। কসপেট ট্যাঙ্ক T3-তে আছে 170টিরও বেশি স্পোর্টস মোড এবং ট্যাঙ্ক T2-তে আছে 70টি স্পোর্টস মোড। দুটি স্মার্ট ওয়াচে স্মার্ট রেকগনিশন থাকায় আপনার যে কোনো অ্যাক্টিভিটি খুব সহজেই অটো ডিটেক্ট করতে পারবে স্মার্ট ওয়াচগুলো এবং আপনার অজান্তেই রেকর্ড করতে পারবে যাবতীয় সব ডেটা। সেক্ষেত্রে আপনার যদি বেশি ওয়ার্কআউট করা হয়, কসপেট ট্যাঙ্ক T3-তে পেয়ে যাবেন অনেক বেশি অপশনস। স্মার্ট ওয়াচগুলোর ব্লুটুথ সেকশনেও পার্থক্য রয়েছে। আপনার ডিভাইসের সাথে ফাস্টার কানেকশন এবং ডেটা সিঙ্ক্রোনাইজেশনের জন্য কসপেট ট্যাঙ্ক T3-তে রয়েছে ব্লুটুথ 5.3 এবং ট্যাঙ্ক T2-তে আছে ব্লুটুথ 5.0। এখানে ব্লুটুথ 5.0 থেকে ব্লুটুথ 5.3 এর স্ট্যাবিলিটি, লেটেন্সি, রেঞ্জ, স্পিড এবং এফিসিয়েন্সি সব কিছুই বেটার। এছাড়াও স্মার্ট ওয়াচগুলোতে আছে ফোন কলস, মেসেজেস, মিউজিক কন্ট্রোল, ওয়েদার, ক্যালকুলেটর, অ্যালার্ম, স্টপ ওয়াচ, ওয়ার্ল্ড টাইম, ফ্ল্যাশলাইটের মতো প্রয়োজনীয় সব ফিচার্স। আর আপনার বাংলা টেক্সট মেসেজ কিংবা নোটিফিকেশনগুলো দেখার জন্য দুটোতেই থাকছে বাংলা সাপোর্ট। ব্যাটারি সেকশনে কসপেট ট্যাঙ্ক T3-তে আছে 500mAh ব্যাটারি এবং কসপেট ট্যাঙ্ক T2-তে আছে 410mAh ব্যাটারি, যা দিয়ে দুটি স্মার্ট ওয়াচেই স্ট্যান্ডবাই মোডে 50 দিন, রেগুলার ইউজে প্রায় 10-15 দিন, হেভি ইউজে 8 দিন এবং অলওয়েজ অন ডিসপ্লে মোডে পাওয়া যাবে প্রায় 3 দিনের ব্যাকআপ। সেক্ষেত্রে দুটি স্মার্ট ওয়াচেই পাবেন সেম ব্যাটারি ব্যাকআপ। কিন্তু বলে রাখা ভালো, ব্যাটারি ব্যাকআপ ডিপেন্ড করে অনেকাংশেই ইউজার এবং ইউজেজের উপর। ফাইনাল ভার্ডিক্টে যদি আসি, কার জন্য কোনটা পারফেক্ট? আপনার যদি বাজেট নিয়ে কোনো প্রবলেম না থাকে, তাহলে একদম লেটেস্ট ফিচার্স আর স্পোর্টস মোডের জন্য আপনি নিতে পারেন কসপেট ট্যাঙ্ক T3। কিন্তু আপনার বাজেট যদি কিছুটা কম থাকে, তাহলে কসপেট ট্যাঙ্ক T2 কিন্তু এখনও বেশ ভালো একটা ডিল। সেক্ষেত্রে ডিউরেবিলিটি নিয়ে যদি আরেকটু ভাবতে চান, তাহলে কসপেট ট্যাঙ্ক T2 এর স্পেশাল এডিশনটা কিন্তু আপনি আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। কসপেট ট্যাঙ্ক T2 কিংবা T3 সব পিক আপ করতে আজই চলে আসুন অ্যাপল গ্যাসের যমুনা ফিচার পার্ক সহ যে কোনো আউটলেটে। যদি আপনি ঘরে বসে হোম ডেলিভারি পেতে চান, তাহলে আজই ভিজিট করুন অ্যাপল গ্যাসের ওয়েবসাইট। অ্যাপল গ্যাজেটস, এনহ্যান্স ইউর টেক এক্সপিরিয়েন্স।